সম্প্রতি গবেষণায় উঠে আসা একটি ভয়ঙ্কর রিপোর্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন এবং অন্যদেরকে সতর্ক করে দিন ইউনাইটেড নেশনস চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড অর্থাৎ ইউনিসেফ সিউরে ওঠার মতো অনুমান করেছে তারা জানিয়েছে যে আগামী ছয় মাসে চার লক্ষের বেশি শিশু আক্রান্ত ও মারা যেতে পারে করোনা ভাইরাসের প্রভাবে তাদের এই রিপোর্ট কেবলমাত্র দক্ষিণ এশিয়ার জন্যই যার মধ্যে আমাদের দেশ ও আমাদের প্রতিবেশী দেশগুলি পড়ে ইউনিসেফ তাদের একটি বক্তব্যে আরও জানিয়েছে যে করোনাভাইরাস অতিমারী অর্থাৎ কোভিড নাইন্টিন রোগের কারণে দক্ষিণ এশিয়ায় পরবর্তী ছয় মাসে প্রতিদিন দু শিশু মারা যেতে পারে যেহেতু এইসব এলাকায় স্বাস্থ্য ব্যবস্থা ও নিয়মমাফিক যেসব চেক হয় সেসব ভেঙে পড়েছে বিশ্বের প্রায় পঁচিশ শতাংশ রোগ প্রতিরোধ ক্ষমতাহীন ও সামান্য রোগ প্রতিরোধ সম্পন্ন শিশু দক্ষিণ এশিয়ায় বাস করে সংখ্যার হিসেবে প্রায় ৪৫ লক্ষ করোনা ভাইরাস অতিমারির সাথে সাথে বিক্ষিপ্তভাবে হাম ডিপথেরিয়া প্রভৃতি মারাত্মক ব্যাধিও ইতিমধ্যে বাংলাদেশ পাকিস্তান ও নেপালের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে শেষ যে দুবার পোলিও মহামারী দেখা গিয়েছিল বিশ্বজুড়ে তার মধ্যে দুটি দেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত পাকিস্তান ও আফগানিস্তান অনুমান করা হচ্ছে পাকিস্তানেই পঁচানব্বই হাজার শিশু মারা যেতে পারে এছাড়া বাংলাদেশে আঠাশ হাজার আফগানিস্তানে তেরো হাজার ও নেপালে চার হাজার শিশুর মৃত্যু হতে পারে এখানে আমাদের দেশের কোনো তথ্য দেওয়া না থাকলেও সংখ্যাগত খুব স্বাভাবিকভাবেই অনুমান করা যাচ্ছে যে এই সংখ্যাটা ব্যাপক হারে আমাদের দেশেও দেখা দেবে জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথ এর গবেষণা তথ্য থেকে এই সংখ্যাটি অনুমান করা হয়েছে গবেষণা গবেষণাপত্রটি দ্য ল্যান্ডসেট গ্লোবাল হেলথ জার্নাল এ প্রকাশিত হয়েছে তিনটি সবচেয়ে খারাপ সূচকের ওপর নির্ভর করে বিশ্বের একশো দেশ যা নিম্ন ও মাঝারিমানের আয় সম্পন্ন তাদের ওপর গবেষণা করে তারা জানিয়েছেন যে পাঁচ বছরের কম বয়সী বারো লক্ষ শিশু মারা যেতে পারে মাত্র ছয় মাসের মধ্যে যার কারণ শিশুদের উপযুক্ত যত্নের অভাব ও স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে যাওয়া ইউনিসেফের দক্ষিণ এশিয়ার ডিরেক্টর যা গখ বলেছেন যে আমাদের যে কোনো মূল্যে দক্ষিণ এশিয়ার মায়েদের গর্ভবতী মহিলা এবং শিশুদেরকে রক্ষা করতে হবে এই অতিমারির সাথে লড়াই করা অত্যন্ত কঠিন কিন্তু আমরা এতদিন দশক ধরে দক্ষতার সাথে কাজ করে মাতৃত্বকালীন ও শিশুদের মৃত্যুরোধ করায় যে অগ্রগতি লাভ করেছি সেই ধারাকে অব্যাহত করা যাবে না শিশুর জন্ম শিশুর স্বাস্থ্য ও পুষ্টির সামগ্রীর ব্যবস্থা সুচারু রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোভিড উনিশের সময় ইউনাইটেড নেশনের বিশ্বজোড়া সংস্থা ইউনিসেফ আরও জানিয়েছে এইসব সঠিকভাবে সম্পন্ন যদি না হয় তবে মায়েদের ও শিশুদের মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিমান ও অন্যান্য পরিবহন বন্ধ থাকার কারণে বিভিন্ন টিকার ভাণ্ডার মারাত্মক রকম কমে গেছে এমনকি টিকা উৎপাদন ও হ্রাস পেয়েছে যার ফলে চাহিদার তুলনায় যোগান প্রচণ্ডভাবে হ্রাস পেয়েছে জানিয়েছেন রিজিওনাল হেলথ অ্যাডভাইসার ইউনিসেফ দক্ষিণ এশিয়ার পল রুটার ইউনিসেফ জানিয়েছে যে জীবনদায়ী টিকা ঠিকমতো যদি সরবরাহ না হয় দক্ষিণ এশিয়া আরও একটি স্বাস্থ্যকালীন জরুরি অবস্থার মুখোমুখি হতে চলেছে তথ্যসূত্র ইন্ডিয়া টাইমস ডট কম তেরো তারিখের রিপোর্ট এই সামান্য তথ্য চর্চা করে আমি আমার ব্যক্তিগত যে ধারণা সেটা বলি যে গরিব নিম্নবিত্ত পরিবারের শিশুদের বিপদের সম্ভাবনা বেশি এবং করোনা অসুখজনিত কারণে সমাজের নিচুতলার মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের শিশুরা সবচেয়ে বেশি অপুষ্টির শিকার রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে এখনই আগাম ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি